স্বল্প খরচে ভাসমান বাড়ি আলহাজ মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ। প্রতিবছর বন্যায় বাংলাদেশের 3 কোটি বাসিন্দা জলাবদ্ধতা শিকার হয়। নিরসনের উপায় হিসেবে কম খরচে ভাসমান বাড়ি তৈরির একটি প্রচেষ্টা করা হয়েছে। বর্তমানে গবেষণার জন্য বিবেচনা করা প্রোটোটাইপ বাড়িটিতে 189টি খালি ড্রাম এবং 30% পর্যাপ্ত ফ্রিবোর্ডের সাহায্যে 1850 কেজি লোড বহন ক্ষমতা রয়েছে। ডিজাইনকৃত বাড়িটির মেটাসেন্ট্রিক উচ্চতা 10.2 ফুট। এই মানটি ভাসমান অবস্থায় পাওয়া যায়। বায়ুকর্মের কারণে ঘরটির কৌণিক স্থানচ্যুতি গণনা করা হয়েছিল। প্রতিবছর বন্যায় বাংলাদেশের 3 কোটি বাসিন্দা জলাবদ্ধতার শিকার হয়। নিরসনের উপায় হিসেবে কম খরচে ভাসমান বাড়ি তৈরির একটি প্রচেষ্টা করা হয়েছে। বর্তমানে গবেষণার জন্য বিবেচনা করা প্রোটোটাইপ বাড়িটিতে 189টি খালি ড্রাম এবং 30% পর্যাপ্ত ফ্রিবোর্ডের সাহায্যে 1850 কেজি লোড বহন করার ক্ষমতা রয়েছে। ডিজাইনকৃত বাড়িটির মেটোসেন্ট্রিক উচ্চতা 10.2 ফুট। এই মানটি ভাসমান অবস্থায় পাওয়া যায়। বায়ুকর্মের কারণে ঘরটির কৌণিক স্থানচ্যুতি গণনা করা হয়েছিল এবং এই ভাসমান কাঠামো প্রায় 160 কিলোমিটার ঘন্টা বাতাসের গতিতে স্থায়ী হবে। স্যানিটেশন প্রদানের জন্য একটি ভাসমান টয়লেট মূল কাঠামোর সঙ্গে যুক্ত করা যেতে পারে। বাড়িটির গঠন স্পষ্টভাবে পরিবেশ বান্ধব হবে। পরিবর্তনশীল বেড়া, মেঝে, ছাদ এবং ভাসমান উপাদানের সম্ভাব্য ব্যয় কম নির্ধারণ করা হয়েছে। আলহাজ মকবুল হোসেন পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, আমরা একটা প্রজেক্ট করেছি লো কস্ট ফ্লোটিং হাউস, ভাসমান বাড়ি। বাড়িটার উপকার হচ্ছে বন্যা, বাংলাদেশে প্রায় প্রতি বছরই বন্যা হয়। বন্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা একটা ভাসমান বাড়ি তৈরি করেছি, যাতে বন্যা কবলিত এলাকায় মানুষ সুযোগ সুবিধা পেয়ে থাকে। যেমন একজন কৃষক তার জমি বা কৃষি জমি এবং বাড়ি কীভাবে সে বাঁচায় রাখতে পারে এবং ঘূর্ণিঝড় ভূমিকম্প থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই বাড়িটা তৈরি করা হয়েছে। বাড়িটা বেশ তৈরি করতে আমরা কাঠ এবং বাঁশ ব্যবহার করতে পারি এবং বাড়িটা মূল অবকাঠামো তৈরি করতে কাঠের এবং বাঁশের চাটাইটাই মূলত প্রাধান্য বেশি। কারণ লো কস্ট বলা হয়েছে যে লো কস্ট কম খরচে ভাসমান বাড়ি, যাতে কম খরচের মধ্যে আমরা বাড়িটা করতে পারি এবং টেকসই অনেক দিন পর্যন্ত হয়, দীর্ঘস্থায়ী হয়। সেই জন্য যেমন আমাদের